নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে উপস্থিত হয়েছি আইপ্যাকের একটি রিপোর্ট নিয়ে আজকের আমাদের প্রতিবেদন। আইপ্যাকের রিপোর্টে কি বলা হয়েছে, পুলিশ প্রশাসন ও সরকারি কর্মচারীদের নিয়ে সতর্ক থাকতে হবে, সতর্ক করলো আইপ্যাক। এটা আইপ্যাকের একটা রিপোর্ট। রিপোর্টে কি বলছে যে প্রশাসন অর্থাৎ পুলিশের নিচু তলায় মূলত যারা গ্রাউন্ডে থাকেন, যারা গ্রাউন্ড লেভেলে কাজ করেন, যারা ফিল্ডে কাজ করেন, এই যে পঞ্চায়েত নির্বাচন সামনে আসবে, কারণ আইপ্যাক বলছেন এই পঞ্চায়েত নির্বাচনে পুলিশ প্রশাসন সরকারি কর্মচারীদের একটা বড় ভূমিকা থাকবে। লোকসভা নির্বাচনে ততটা ভূমিকা থাকে না যতটা ভূমিকা পঞ্চায়েত নির্বাচনে এই লোকাল বডি নির্বাচনগুলোতে থাকে। সেক্ষেত্রে পুলিশের নিচু তলায় এই বার্তা গেছে, সরকারের প্রতি একটা অনাস্থা তৈরি হয়েছে, একদম থানার ওসি পর্যন্ত, সার্কেল ইন্সপেক্টর পর্যন্তও বলা যেতে পারে, ওসি পর্যন্ত একটা অনাস্থা তৈরি হচ্ছে যে আমাদেরকে জনরোষের সামনে ফেলে দেওয়া হচ্ছে, আক্রান্ত হচ্ছে পুলিশ, সরকারের প্রতি একটা অনাস্থা তৈরি হচ্ছে নিচু তলার পুলিশ কর্মীদের। তাহলে সেক্ষেত্রে আইপ্যাক রিপোর্ট দিচ্ছে, আইপ্যাকের রিপোর্ট মোতাবেক যদি এইরকম পরিস্থিতি তৈরি হয়, যে পরিস্থিতি আমরা ইভিএম নিউজের সমীক্ষাতে আমরা যা দেখাচ্ছি সেই সমীক্ষাতে, যে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়তে চলেছে, তাহলে যদি প্রকৃত অর্থে সেই বিপর্যয়ের সম্মুখীন তৃণমূল কংগ্রেস হচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, সেখানে বিরোধীরা ঐক্যবদ্ধ হয়, মানুষ জোটবদ্ধ হয়, তাহলে তৃণমূল কংগ্রেস সেখানে তার শুধু কর্মীদের দিয়ে সেই পরিস্থিতিকে মোকাবিলা করতে পারবে না। সেখানে পুলিশের সহায়তা লাগে, পুলিশের সাহায্য লাগে, পুলিশকে একটা ভূমিকা পালন করতে হয়, কিন্তু পুলিশ এক্ষেত্রে সেই ভূমিকা পালন নাও করতে পারে। নিরপেক্ষ অথবা নিষ্ক্রিয় শব্দটা ব্যবহৃত হয়েছে এইভাবে, পুলিশ এই ক্ষেত্রে নিরপেক্ষ অথবা নিষ্ক্রিয় অবস্থায় দেখা যেতে পারে, আশঙ্কা প্রকাশ করেছেন আইপ্যাক। মানে পুলিশ ছাড়া পঞ্চায়েত নির্বাচন জেতা যাবে না, এরকম একটা বার্তা আইপ্যাক দিচ্ছেন, তাহলে পুলিশের এই অবস্থান তৈরি হতে পারে, আইপ্যাক এটা বলে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে। সুতরাং তৃণমূল কংগ্রেসকে এই ব্যাপারে ভূমিকা নিতে আইপ্যাক নির্দেশ দিচ্ছেন, আইপ্যাক সাজেশন দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে যে এখন থেকে তোমরা সজাগ হও, তৈরি হও, পুলিশের নিচু তলায় এইরকম বার্তা চলে গেছে, তারা এই অবস্থান নিতে পারে, সুতরাং তোমরা এখন থেকেই সজাগ হয়ে যাও, সজাগ হয়ে এই ব্যাপারে কী কী স্টেপ নিতে পারো, কী কী পদক্ষেপ নেওয়া যায়, সেই পদক্ষেপগুলো তোমরা এখন থেকেই গ্রহণ করতে শুরু করো। এটা হচ্ছে প্রথম আইপ্যাকের প্রথম। দ্বিতীয়ত বলছে সরকারি কর্মচারীদের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রভাব মারাত্মকভাবে কমে গেছে, সরকারি কর্মচারীদের বৃহৎ অংশ, এটা 90% কাছাকাছি বললেও ভুল হবে না, বৃহৎ অংশ যেটা তৃণমূল কংগ্রেসের সরকারের ওপর বীতশ্রদ্ধ, দলের থেকেও বেশি হচ্ছে সরকারের উপর বীতশ্রদ্ধ। তৃণমূল কংগ্রেস দলগতভাবে তাদের ওপর, তাদের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের থেকেও তাদের বেশি সম্পর্ক হচ্ছে সরকারের সঙ্গে, মমতা ব্যানার্জি সরকারের সঙ্গেই তাদের সম্পর্ক, সেই সম্পর্কটা অহিনকুল সম্পর্কে পরিণত হয়েছে। ফলে এখান থেকেও কৌশল নিতে হবে তৃণমূল কংগ্রেসকে। তারা বলেছেন এই দুটো পথ বাদ দিয়ে, অর্থাৎ এই পুলিশ প্রশাসন আর সরকারি কর্মচারীদেরকে বাদ দিয়ে পঞ্চায়েত নির্বাচন লড়তে যাওয়াটা বোকামি, এদেরকে কনফিডেন্সে না নিয়ে পঞ্চায়েত নির্বাচন লড়তে যাওয়াটা বোকামি। তাহলে এদেরকে কনফিডেন্সে নেওয়ার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করার দরকার, সে বিষয়ে তৃণমূল কংগ্রেস নেত্রীকে তারা সাজেস্ট করেছেন, সেই পদক্ষেপগুলো গ্রহণ করতে আর্জি জানিয়েছেন। তারা বলেছেন এই দুটো, অর্থাৎ পুলিশ প্রশাসন এবং সরকারি কর্মচারীদেরকে কনফিডেন্সে নিতে হবে, কনফিডেন্সে নিয়েই পঞ্চায়েত ভোটে যেতে হবে, না হলে শুধু তৃণমূল কংগ্রেসের কর্মী বাহিনী দিয়ে এবারে পঞ্চায়েত নির্বাচন জেতা যাবে না। 2023 পঞ্চায়েত নির্বাচন জিততে পারবে না, তাহলে এই কনফিডেন্সে নেওয়ার কাজ তৃণমূল কংগ্রেসকে শুরু করতে হবে, সেই সাজেশনই দিয়েছেন আইপ্যাক তার গোপন রিপোর্টে। আমাদের কাছে সূত্র মারফত সেই রিপোর্ট এসছে, এখন আমাদের কাছে দেখার বিষয় যে এই ব্যাপারে কী কী পদক্ষেপ তৃণমূল কংগ্রেস গ্রহণ করে, সরকার গ্রহণ করে পুলিশ প্রশাসন এবং সরকারি কর্মচারীদেরকে তাদের কনফিডেন্সে আনার, পুলিশ প্রশাসনের নিচু তলায় যে কনফিডেন্স চলে গেছে সেই নিচু তলার কনফিডেন্স কী করে ফিরিয়ে আনে, সরকারি কর্মচারীদের সঙ্গে তাদের যে এইরকম একটা বৈরিতার সম্পর্ক তৈরি হয়েছে সেই সম্পর্ককে মিটিয়ে তারা কী করে তাদের পক্ষে এনে নির্বাচনী এই যে নির্বাচনী তরি কী করে তারা পার করতে পারে, সেটাই এখন দেখার। বাংলা তাকিয়ে থাকবে সেদিকে, আমরা ইভিএম নিউজও তাকিয়ে থাকবো তারই দিকে, আর সেই খবর আপনাদের সামনে দিতে থাকবে ইভিএম নিউজ। ইভিএম নিউজ আপনারই কথা বলে।